এবার আমি তোমাদের বাংলা ক্লাস নেব। আজকে পড়াবো শব্দ গঠন। আগে তো আমরা যে বর্ণটা শিখেছি, তাই না? আজকে আমরা ওই বর্ণ দিয়ে একটা একটা করে শব্দ শিখব। যেমন এটা কি? কাক। হ্যাঁ, তোমরা তো সবাই চিনো, কতে কাক। কাক বানান কি বলো? কাক বানান হচ্ছে, দেখো, ক কাক কা ক কাক। কাক বানান কি? ক আকার কা ক কাক। কাক বানান কি? ক আকার কা ক কাক। ঠিক আছে। আচ্ছা, এরপরের ছবিটা দেখো, এটা কি? হ্যাঁ, একটা বাবু খই খাচ্ছে, ঠিক আছে না? দেখতে পাচ্ছ? তাহলে তোমাদেরকে খোকন, খতে খোকন হয়। আমি খোকন বানান শেখাবো না, কারণ অনেক বড়, কঠিন। আমি তোমাদেরকে একটু শর্টকাটে শেখাচ্ছি। খই কী খাচ্ছে? খই খাচ্ছে, তাতে খতে খই। খই বানানটা কি দেখো? খ রস্যই খই। খই বানান কি? খ রস্যই খই। কেমন? আচ্ছা, কতে কাক, ক কা কা ক কাক, খতে খই, খ রস্যই খই, খ রস্যই খই। ঠিক আছে, আমি তোমাদের জন্য একটা লিখে রেখেছি, দেখো, এস ডব্লিউ করেছি, কতে কাক, খতে খই। কীভাবে লিখবে দেখো, এই যেভাবে ক দিবা, মুখে বলবে আর লিখবে, ক কা কা ক কাক। ঠিক আছে, আবার লিখবে, ক ক দিবা দিয়ে আবার লিখবে, ক কা কা ক কাক। ঠিক আছে, এরপর এটা কি? খ, খ লিখে কী লিখবে? খ রস্যই খই। কেমন? খ তে খই, খ রস্যই খই। এই ম্যাডাম যেভাবে মুখে বলছে আর লিখছে, তোমরা এইভাবে মুখে বলে লিখবে, মুখে বলে বলে লিখবে। আজকে ক আর খ এই দুটো শব্দ তোমরা ভালো করে শিখবে। কেমন? আচ্ছা, এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।